যেসব ওষুধগুলো আমাদের শরীর থেকে প্রস্রাবের সঙ্গে পানি বের করে দেয় তাদেরকে আমরা ডায়ুরেটিক্স বলি। ডায়ুরেটিক্সগুলো আমাদের কিডনি নেফ্রনের বিভিন্ন অংশে সোডিয়াম রিঅ্যাবজর্পশনে বাধা প্রদান করে এবং এর ফলে শরীর থেকে সোডিয়াম আর তার সঙ্গে সঙ্গে পানিও বের হয়ে যায়। কেননা পানি সবসময় সোডিয়ামকে অনুসরণ করে, যেখানে সোডিয়াম থাকে সেখানে পানিও থাকে। যেসব অসুখে আমাদের শরীরে পানি জমে যায় অর্থাৎ এডিমাটাস কন্ডিশন, সেই সব অসুখের চিকিৎসায় ডায়াবেটিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের চিকিৎসাও ডায়াবেটিক্সের কার্যকরী ভূমিকা আছে। ডায়াবেটিক্সগুলো কীভাবে কাজ করে সেটা বুঝতে হলে আমাদের জানতে হবে যে আমাদের দুটো কিডনি প্রতিনিয়ত রক্তের তরল অংশ ফিল্টার করে তার থেকে কীভাবে প্রস্রাব তৈরি করছে, অর্থাৎ গ্রোমেরুলার ফিল্টার থেকে কীভাবে প্রস্রাব বা মূত্র তৈরি হয়। প্রতিদিন আমাদের দুটো কিডনিতে অবস্থিত 20 লাখ নেফ্রন 170 লিটার গ্রোমেরুলার ফিল্ট্রেট তৈরি করে এবং এর মধ্যে 168 লিটার আবার রিঅ্যাবজর্বড হয়ে যায়, অর্থাৎ শরীরে আবার পুনঃপ্রবেশ করে এবং মাত্র 2 লিটার ইউরিন তৈরি হয়। সুতরাং কিডনি এই সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশনে এক বিশাল ভূমিকা পালন করে যাচ্ছে। অধিকাংশ নেফ্রনিক গ্লোমেরুলাস কিডনির কর্টেক্স অবস্থিত। গ্লোমেরুলার ক্যাপিলারির হাইড্রোস্ট্যাটিক প্রেশারে গ্লোমেরুলার ফিল্ট্রেট নেফ্রনের বোমেন্স স্পেসে প্রবেশ করে এবং তারপর তা কর্টেক্সে অবস্থিত প্রক্সিমাল কনভার্টেড টিবিউলে যায়। এই প্রক্সিমাল কনভার্টেড টিবিউলেই সবচেয়ে বেশি রিঅ্যাবজর্পশন হয়ে থাকে বিভিন্ন দ্রব্যের এবং শতকরা 65-70% সোডিয়াম প্রক্সিমাল কনভার্টেড টিবিউলে রিঅ্যাবজর্বড হয়। সোডিয়াম রিঅ্যাবজর্বড হয়ে ইন্টারস্টিশিয়াম অফ কর্টেক্সে চলে আসে এবং এখানে সোডিয়াম রিঅ্যাবজর্ব হয় আইসো অসমোটিক্যালি, অর্থাৎ একটি মলিকুল সোডিয়ামের সঙ্গে একটি মলিকুল পানীয় রিঅ্যাবজর্ব হয়। রেনাল টিবিউল এরপর রেনাল মেডুলাতে প্রবেশ করে এবং কিছুটা শুরু হয়ে একটি লুপ তৈরি করে, তাকে আমরা বলি লুপ অফ হেনলি। এই লুপ অফ হেনলি পানি পরিবাহী, অর্থাৎ পারমিয়েবল টু ওয়াটার, এবং মেডুলার ইন্টারস্টিশিয়াম অত্যন্ত হাইপার অসমোটিক, সেজন্যে লুপ অফ হেনলি থেকে পানি রিঅ্যাবজর্ব হয়ে মেডুলার ইন্টারস্টিশিয়ামে চলে আসে এবং গ্লোমেরুলার ফিল্ট্রেট অনেকটা কনসেন্ট্রেটেড হয়ে যায়। লুপ অফ হেনলি আবার কর্টেক্সে প্রবেশ করে থিং অ্যাসেন্ডিং লিম্ব হয়ে এবং গ্লোমেরুলাসের কাছাকাছি চলে আসে। থিং অ্যাসেন্ডিং লিম্ব পানি পরিবাহী নয়, অর্থাৎ ইম্পারমিয়েবল টু ওয়াটার। এখানে একটি কো ট্রান্সপোর্ট পদ্ধতি আছে এবং এই কো ট্রান্সপোর্ট পদ্ধতিতে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হয় 1:1:2 এই রেশিওতে। যে পরিমাণ সোডিয়াম গ্লোমেরুলার ফিল্টারে থাকে তার প্রায় শতকরা 25% রিঅ্যাবজর্পশন হয় থিং অ্যাসেন্ডিং লিম্বে। থিং অ্যাসেন্ডিং লিম্ব থেকে তারপরে এই গ্লোমেরুলার ফিল্ট্রেট বা ইউরিন প্রবেশ করে ডিস্টাল কনভার্টেড টিবিউলে। ডিস্টাল কনভার্টেড টিবিউলের প্রথম অংশে একটি সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্ট পদ্ধতি আছে এবং ফিল্টার্ড সোডিয়ামের প্রায় শতকরা 5% এই পদ্ধতিতে রিঅ্যাবজর্ব হয়ে থাকে এবং ডিস্টাল কনভার্টেড টিবিউল তারপর কালেক্টিং ডাক্ট হয়ে আবার মেডুলাতে প্রবেশ করে এবং রেনাল পেলভিসে গিয়ে শেষ হয়। ডিস্টাল কনভার্টেড টিবিউলের শেষ অংশে এবং কালেক্টিং ডাক্টের প্রথম অংশে একটি ট্রান্সপোর্ট সিস্টেম আছে যা সোডিয়াম রিঅ্যাবজর্ব করে কিন্তু বিনিময়ে পটাশিয়াম ও হাইড্রোজেন আয়ন প্রস্রাবের সঙ্গে নির্গত হয়। প্রায় 1-2% সোডিয়াম, অর্থাৎ 1/1-2% সোডিয়াম এভাবে রিঅ্যাবজর্ব হয়ে থাকে ডিস্টাল কনভার্টেড টিবিউলের শেষ অংশে এবং কালেক্টিং ডাক্টের প্রথম অংশে। এই ট্রান্সপোর্ট সিস্টেমটির 2টি বৈশিষ্ট্য আছে। প্রথমত, এই ট্রান্সপোর্ট সিস্টেমের অ্যাক্টিভিটি টিবিউলার কনসেন্ট্রেশন অফ সোডিয়াম, অর্থাৎ টিবিউলের ওই অংশে কী পরিমাণ সোডিয়াম আছে তার উপর নির্ভর করে, অর্থাৎ বেশি পরিমাণ সোডিয়াম থাকলে বেশি পরিমাণে এই ট্রান্সপোর্ট সিস্টেমটি অ্যাক্টিভেটেড হয়। দ্বিতীয়ত, এই ট্রান্সপোর্ট সিস্টেমটি অ্যালডোস্টেরন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ অ্যালডোস্টেরন হরমোন যদি বেশি পরিমাণে বিদ্যমান থাকে তবে এই ট্রান্সপোর্ট সিস্টেমটি বেশি পরিমাণে কার্যকরী হয়, অর্থাৎ বেশি পরিমাণে সোডিয়াম রিঅ্যাবজর্ব করে এবং পটাশিয়াম ও হাইড্রোজেন আয়ন শরীর থেকে নির্গত হয়। সবশেষে কালেক্টিং ডাক থেকে পানি রিঅ্যাবজর্ব হয় ওয়াটার চ্যানেল দিয়ে। এই চ্যানেলগুলো অ্যান্টিডায়ুরেটিক হরমোন দ্বারা নিয়ন্ত্রিত, ফলে অ্যান্টিডায়ুরেটিক হরমোন যদি উপস্থিত থাকে তাহলে এই চ্যানেলগুলোর ওয়াটার পারমিয়েবিলিটি বৃদ্ধি পায় এবং পানি রিঅ্যাবজর্ব হয়ে কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি হয়। গ্লোমেরুলার ফিল্ট্রেটের প্রথম অংশে প্রথম দিকে যে পরিমাণ সোডিয়াম ছিল তার প্রায় পুরোটাই রিঅ্যাবজর্ব হয়ে যায়, মাত্র শতকরা 1% কিংবা তারও কম সোডিয়াম প্রস্রাবের সঙ্গে নির্গত হয়। নেফ্রনের কোন অংশে ডায়ুরেটিক্সগুলো কাজ করে তার উপর ভিত্তি করে ডায়ুরেটিক্সগুলোকে 4 ভাগে ভাগ করা যায়। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে ডায়ুরেটিক্সগুলি এবং সবচেয়ে বেশি
শক্তিশালী যে ডায়োরেটিক্স তাদেরকে আমরা বলি লুপ ডায়োরেটিক্স। এই ডায়োরেটিক্সগুলো কাজ করে থিং অ্যাসেন্ডিং লিম্বে। এর মধ্যে আছে ফ্রুসেমাইড, বোমেটানাইড, টরাসেমাইড, ইথাক্রোনিক অ্যাসিড। যেহেতু এই অংশে শতকরা প্রায় 25% সোডিয়াম রিঅ্যাবজর্বড হয়ে থাকে, ফলে এই বিশাল পরিমাণ সোডিয়াম রিঅ্যাবজর্বশনে বাধা প্রদান করে লুপ ডায়োরেটিক্সগুলো অত্যন্ত শক্তিশালী ডায়োরেটিক্স হিসেবে কাজ করে। থিং অ্যাসেন্ডিং লিম্বে সোডিয়াম রিঅ্যাবজর্বশন কম হওয়ার ফলে এবং এখানে লুপ ডায়োরেটিক্সগুলো সোডিয়াম রিঅ্যাবজর্বশন বাধা দেওয়ার ফলে ডিস্টাল কনভার্টিবিউরে সোডিয়ামের পরিমাণ বৃদ্ধি পায় এবং আশেপাশের টিস্যুতে হাইপারটোনিসিটি কমে যায়, ফলে কালেক্টিং ডাক্টের পানি রিঅ্যাবজর্বশনও অনেকটা কমে যায় এবং এভাবেই লুপ ডায়োরেটিক্সগুলো ন্যাট্রিউরেসিস এবং ডায়োরেসিস করে থাকে। ডিস্টাল কনভার্টেড টিবিউলে বেশি পরিমাণ সোডিয়াম যাওয়ার ফলে এখানে যে রিঅ্যাবজর্বশন সিস্টেমটি আছে, যা কিনা সোডিয়াম রিঅ্যাবজর্ব করে এবং পটাশিয়াম হাইড্রোজেন আয়ন এক্সক্রিট করে অর্থাৎ নির্গত করে, সেই সিস্টেমটি বেশিভাবে বেশি পরিমাণে অ্যাক্টিভেটেড হয় এবং যার ফলে এই লুপ ডায়োরেটিক্স ব্যবহারের ফলে হাইপোক্যালেমিয়া এবং মেটাবলিক অ্যালকালোসিস হতে পারে। দ্বিতীয়ত যে ডায়োরেটিক্সগুলোর কথা বলতে যাচ্ছি সেগুলো হচ্ছে থায়াজাইড ডায়োরেটিক্স। থায়াজাইড ডায়োরেটিক্সগুলো ডিস্টাল কনভার্টেড টিউবের প্রথম অংশে সোডিয়াম ক্লোরাইড ট্রান্সপোর্ট পদ্ধতিকে বাধা প্রদান করে এবং যেহেতু এই অংশে মাত্র 5% শতকরা 5% সোডিয়াম রিঅ্যাবজর্বড হয়ে থাকে, তাই এই ডায়োরেটিক্সগুলো লুপ ডায়োরেটিক্সের তুলনায় অনেক কম শক্তিশালী এবং এগুলো অনেক লুপ ডায়োরেটিক্সের চেয়ে অনেক কম ন্যাট্রিউরেসিস এবং ডায়োরেসিস করে থাকে। থায়াজাইড ডায়োরেটিক্সের কম কার্যকারিতার আরেকটি কারণ হচ্ছে যে তারা এখানে যে সোডিয়াম রিঅ্যাবজর্বশনে বাধা প্রদান করে সেগুলো ডিস্টাল কনভার্টেড টিউবের শেষ অংশে যে আবার রিঅ্যাবজর্বড হয়ে যায়, সেই জন্য এগুলো ডায়োরেটিক্স হিসেবে খুব বেশি কার্যকরী নয়। কিন্তু হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের চিকিৎসায় থায়াজাইড ডায়োরেটিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কেননা এখানে এরা রক্তচাপ কমায় কিন্তু শরীর থেকে বেশি পানি নির্গত করে না। লুপ ডায়োরেটিক্সের মতো থায়াজাইড ডায়োরেটিক্সেও ডিস্টাল কনভার্টেড টিউবের শেষ অংশে বেশি পরিমাণে সোডিয়াম বিদ্যমান থাকে এবং এর ফলে এখানে সোডিয়াম বেশি রিঅ্যাবজর্বশন হয় এবং এই রিঅ্যাবজর্বশনের ফলশ্রুতিতে পটাশিয়াম ও হাইড্রোজেন আয়ন নির্গত হয়, সেই কারণেই থায়াজাইড ডায়োরেটিক্সের ব্যবহারের ফলেও হাইপোক্যালেমিয়া এবং মেটাবলিক অ্যালকালোসিস দেখা দিতে পারে। থায়াজাইড ও লুপ ডায়োরেটিক্সের পটাশিয়াম ও হাইড্রোজেন অধিক পরিমাণে নির্গমনের আরেকটি কারণ হচ্ছে অ্যাক্টিভেশন অব দ্য রেনিন অ্যাঞ্জিওটেনসিন এলডোস্টেরন সিস্টেম, অর্থাৎ রেনিন অ্যাঞ্জিওটেনসিন এলডোস্টেরন সিস্টেম বেশি পরিমাণে অ্যাক্টিভেটেড হয়, এলডোস্টেরনের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে এই অংশে এলডোস্টেরন সংবেদনশীল যে ট্রান্সপোর্ট সিস্টেমটি আছে, যা কিনা সোডিয়াম রিঅ্যাবজর্ব করে এবং পটাশিয়াম ও হাইড্রোজেন আয়ন নির্গত করে, সেগুলো বেশি পরিমাণে অ্যাক্টিভেটেড হয় এবং এর ফলে লুপ এবং থায়াজাইড ডায়োরেটিক্স দুটোতেই হাইপোক্যালেমিয়া এবং মেটাবলিক অ্যালকালোসিস দেখা দিতে পারে। তৃতীয় যে ডায়োরেটিক্সগুলির কথা বলবো সেগুলো হচ্ছে পটাশিয়াম স্প্যারিং ডায়োরেটিক্স। এরা দুভাবে সোডিয়াম রিঅ্যাবজর্বশনে বাধা দিয়ে থাকে। স্পাইরোল্যাকটন এবং অ্যাপ্লেরানন তারা এলডোস্টেরন রিসেপ্টারকে ইনহিবিট করে এবং এগুলো হচ্ছে এলডোস্টেরন রিসেপ্টার অ্যান্টাগনিস্ট এবং এইভাবে তারা এলডোস্টেরনের কাজে বাধা প্রদান করে সোডিয়াম রিঅ্যাবজর্বশন পদ্ধতিটাকে ইনহিবিট করে এবং এর ফলে সোডিয়াম রিঅ্যাবজর্বশন কমে যায়। স্পাইরোল্যাকটন এবং অ্যাপ্লেরানের মধ্যে অ্যাপ্লেরান বেশি মাত্রায় সহনীয়, কেননা অ্যাপ্লেরানের এলডোস্টেরন রিসেপ্টারের প্রতি আসক্তি স্পাইরোল্যাকটনের চেয়ে অনেক বেশি এবং অ্যাপ্লেরান স্পাইরোল্যাকটনের মতো প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন রিসেপ্টারের সঙ্গে সংযুক্ত হয় না, ফলে স্পাইরোল্যাকটনের যে উপসর্গগুলো দেখা দেয় যেমন ইম্পোর্টেন্স, ডিক্রিজ লিবিডো, গাইনোকোমাস্টিয়া এবং মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি, সেগুলো অ্যাপ্লেরানে অনেক কম হয়। অ্যামিলোরাইড এবং ট্রায়ামট্রিনিন তারা সরাসরি সোডিয়াম চ্যানেলকে ইনহিবিট করে থাকে, এভাবেই সোডিয়াম রিঅ্যাবজর্বশনে বাধা প্রদান করে ডিস্টাল কনভার্টেড টিউবের শেষ অংশে। এই দুটোর মধ্যে অ্যামিলোরাইড বেশি মাত্রায় সহনীয়, কেননা এটা দিনে একবার করে সেবন করলেই হয় এবং ট্রায়ামট্রিনিনের কিছু নেফ্রোটক্সিসিটি আছে, অর্থাৎ কিডনির জন্য ক্ষতিকর। এদেরকে পটাশিয়াম স্প্যারিং ডায়োরেটিক্স বলা হয়, কেননা এই ডায়োরেটিক্সগুলো লুপ ডায়োরেটিক্স কিংবা থায়াজাইড ডায়োরেটিক্সের মতো হাইপোক্যালেমিয়া করে না। এরা এই ডায়োরেটিক্সগুলো ডিস্টাল কনভার্টেড টিউবের যে অংশে কাজ করে সে অংশ থেকে মাত্র 1-2% সোডিয়াম রিঅ্যাবজর্বড হয়ে থাকে,
তাই এরা অত্যন্ত দুর্বল ডায়ুরেটিক্স। তাই এরা আলাদাভাবে ডায়ুরেটিক্স হিসেবে বেশি ব্যবহৃত হয় না, বরঞ্চ এরা থায়াজাইড এবং লুপ ডায়ুরেটিক্সের সঙ্গে ব্যবহার করা হয় যাতে হাইপোক্যালেমিয়া না হয়। সবশেষে যে ডায়ুরেটিক্সের কথা বলবো তা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর এস্ট্রাজোলামাইড। এটি কাজ করে প্রক্সিমাল কনভার্টেড টিবিউলে। আপনাদের মনে হতে পারে প্রক্সিমাল কনভার্টেড টিবিউলেতেও সবচেয়ে বেশি সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়, 65-70%। সুতরাং এটি সবচেয়ে বেশি শক্তিশালী ডায়ুরেটিক্স হওয়া উচিত, কিন্তু আসলে তা নয়। কেননা এখানে যে পরিমাণ পানি রিঅ্যাবজর্পশন বাধাগ্রস্ত হয় তার প্রায় পুরোটাই পরে আবার নেফ্রনের বিভিন্ন অংশে রিঅ্যাবজর্বড হয়ে যায়। ফলে এটি অত্যন্ত দুর্বল ডায়ুরেটিক্স এবং এটি আজকাল ডায়ুরেটিক্স হিসেবে বেশি ব্যবহৃত হয় না, এটি বরঞ্চ চোখের গ্লুকোমার চিকিৎসায় বেশি ব্যবহৃত হয়ে থাকে। সুতরাং ডায়ুরেটিক্স সম্বন্ধে আমরা যদি সংক্ষেপে বলতে যাই তাহলে আমাদের বলতে হবে যে সবচেয়ে বেশি কার্যকরী ডায়ুরেটিক্স হচ্ছে লুপ ডায়ুরেটিক্সগুলো, যেগুলো শরীর থেকে সবচেয়ে বেশি পানি নির্গমন করে থাকে, এবং এগুলো সব ইডিমেটাস কন্ডিশনে লুপ ডায়ুরেটিক্সগুলি অত্যন্ত কার্যকরী। থায়াজাইড ডায়ুরেটিক্সগুলো আলাদাভাবে ডায়ুরেটিক্স হিসেবে কম ব্যবহৃত হয়, তবে রেজিস্ট্যান্ট ইডিমাতে লুপ ডায়ুরেটিক্সের সঙ্গে থায়াজাইড ডায়ুরেটিক্স ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া থায়াজাইড ডায়ুরেটিক্সগুলো অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে অধিক মাত্রায় ব্যবহৃত হয়ে আসছে। পটাশিয়াম অ্যাসপারিন ডায়ুরেটিক্সগুলো সাধারণত থায়াজাইড ও লুপ ডায়ুরেটিক্সের সঙ্গে ব্যবহার করা হয় হাইপোক্যালিমিয়া যাতে না হয় সেজন্য। কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর এস্ট্রাজোলামাইড ডায়ুরেটিক্স হিসেবে বেশি ব্যবহৃত হয় না, বরঞ্চ চোখের অসুখ গ্লুকোমাতেই বেশি ব্যবহৃত হয়।